বিলুপ্তির প্রধান কারণ অবাধে কাছিম নিধন। দীর্ঘ 200 বছর ধরে গোপালগঞ্জের কোটালীপাড়ার রাজাপুর গ্রামের লোকজন চৈত্র সংক্রান্তির দিনে অবাধে নিধন করে আসছিল বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ কাছিম। গত বছরের 19শে সেপ্টেম্বর চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনটি প্রচারের পর তা নজরে আসে স্থানীয় প্রশাসনের। গোপালগঞ্জ ও বরিশালের জেলা ও পুলিশ প্রশাসন, বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ বৈঠক করে কাছিম নিধন বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেয়। জীব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে, ইকোলজিক্যাল ইমব্যালেন্স হচ্ছে, এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে এবং আমাদের যে প্রাণীকুল রক্ষার সাথে এটা কোনো অবস্থাই আমাদের কাম্য না। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে আমরা জেলা প্রশাসকের নির্দেশে এখানে গতকাল থেকে আমরা জনসচেতনতা সৃষ্টি করার চেষ্টা করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ এই ধরনের নির্বিচারে কাছিম নিধন করা না হয়। স্থানীয় প্রশাসন কাছিম নিধন বন্ধ করতে ওই এলাকার লোকজনকে উদ্বুদ্ধ করে। লোকজন বন্ধ করে কাছিম নিধন, একে স্বাগত জানিয়েছে সবাই। আমরা জানতে পারি যে ওই কাছিম মেলা আয়োজকটা বরিশাল জেলার আগরজোড়া উপজেলার মধ্যে যে মেলাটি করবে, তখন আমি এক পর্যায়ে বরিশালের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করি। তিনিও আমাকে আশ্বাস দেন, তিনিও বলেন যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। মানুষের অসচেতনতা আর হিংস্রতায় অতীতে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়েছে অনেক প্রাণী, বিলুপ্তির আশঙ্কায় আরও অনেক। প্রকৃতি আর জীবনের প্রতি ভালোবাসাই পারে ওইসব বিলুপ্ত প্রায় প্রাণী বাঁচিয়ে রাখতে। নাফিস ইফতেখার,